হাই এটা আমার কি বউ খালা তো বউ ভাই আর এইটা আমার কি বউ শাস্তো বউ ভাই আর এইটা আমার কি বউ ফুফাতো বউ ভাই আর এইটা আমার কি বউ আপন বউ এই জন্যই তো আমি এতদিনও সিঙ্গেল সব মেয়েকে তো এই শালায় নিয়ে গেছে আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মেয়ে পটাতে হয় সরি যে একটি কথা বললে মেয়ে নিজে আপনাকে পটাবে চলুন শুরু করা যাক হাই আমি এসআর রোমানা হাই আমি সৈকত আপনি পড়ে আছেন কি করে মেয়ে পটানো যায় এটা নিয়ে অথচ জানাব আপনি হয়তো জানেনই না এমন কিছু কৌশলও আছে যে আপনি মেয়েকে না মেয়ে আপনাকে পটানোর চেষ্টা করবে তাই নাকি তার জন্য কি করতে হবে বেশি কিছু করতে হবে না প্রথমে ফ্রিজের দরজাটা খুলুন এবং আপনার মাথাটা ফ্রিজের মাঝে ঢুকিয়ে 5 মিনিট ঠান্ডা করে নিন আর ইউ কমেডি মি A few moments later. Sorry, মজা করলাম। এটা আপনার কাছে মজা মনে হয়? এই শীতের দিনে একবার খালি ফ্রিজের কাছে যারা দেখেন সব মজা বের হয়ে যাবে। আপনার মোবাইলে একটা গেম ইনস্টল করা আছে কিন্তু আপনি গেম খেলতে ভালোবাসেন না। আমি যদি গেম খেলতে ভালোই না বাসি তাহলে ইনস্টল করব কেন? এবার মাম্মা আরে বারবার মামা বলেন না তো নিজেকে বুড়া বুড়া লাগে তারপর দাঁড়িয়ে উঠে নাই আপনি যদি চান কোন মেয়ে নিজে আপনাকে পটানোর চেষ্টা করুক তাহলে বিভিন্ন কথার প্রসঙ্গে প্রায় মেয়েটিকে বলুন বা বোঝানোর চেষ্টা করুন যে আপনাকে পটানো অনেক কঠিন ও মাই গড ওয়াও এই দোস জানিস আজকে আমাদের বাসায় কি হয়েছে আমাকে পটানো অনেক কঠিন আমার যে কুকুরটা আছে না আমাকে পটানো অনেক কঠিন সেই কুকুরটা না আমাকে পটানো অনেক কঠিন আবে রাগ শালা ফোন রাখ মেয়েটিকে মনে প্রাণে বিশ্বাস করাতে পারবেন যে সত্যি আপনাকে পটানো অনেক কঠিন তার মানে আপনি ভেবে নেন আপনার 80% কাজ হয়ে গেছে আমার তো 80% কাজ ডান এভাবে কিছুদিন যাওয়ার পর আপনার কাজ হলো মেয়েটির প্রতি একটু দুর্বলতা দেখানো আমি না ওর প্রতি দুর্বল হব ও তো আমারে সব জায়গাতে ব্লক করে দিছে ওর জন্য সব শেষ হয়ে গেছে মেয়ে পটানোই লাগবে